সিনেমা হল কর্তৃপক্ষের ভাষ্য মতে এই সিনেমার যে টিকিট বিক্রি হয়েছে তাতে করে স্টাফ বেতন উঠবে না অন্যদিকে একই দুইটি হল চলছে শাকিব খানের পুরনো সিনেমা জানের যান সিনেমা হলের স্টাফরা বলছে যাও পাখি বলতার সিনেমার চাইতেও শাকিব খানের পুরনো সিনেমা জানের যান সিনেমার টিকিট বিক্রি বেশি

আরে কাকারা শাকিব খানের ছবি তো চলে না সাকিব খানের ছবি তো চলবো না সাকিব খান দুই বিয়া করছে সাকিব খানের ছবি এখন চলবো কাহারা আপনারা কই কাহারা কাহারা দেখা যান ভিডিওটা দেখা যান কাহারা কাহারা দেখা যান নতুন ছবি যাও পাখি বলতারে সেই ছবি চালায়া মানে স্টাফ করেছে উঠাইতে না হল মালিকরা ঠিক আছে নতুন মুভি যাও পাখি বলতারে চালায়া স্টফ মানে স্টাফের খরচই উড়াইতে পারতেছে না হলের হল মালিকরা মানে কি চালাইব ঠিক আছে আর ওইদিকে আমাদের কিং খান শাকিব খানের পুরান ছবি মানে হে আদিকালের ছবি ঠিক আছে সেই ছবি ওটার থেকে বেশি টিকিট বিক্রি হইতাছে বা ভালো চলতেছে ঠিক আছে তো শুধু শুধু এই যে কাহারা এই যে শাকিব খানের নিয়ে যে টুল করেন হ্যাঁ সাকিব খানের নিয়ে যে উল্টা পাল্টা কথা বলেন কাহারা কাহারা আপনারা কই কাহা কাহা শাকিব খানের এই পুরান ছবিও তো ভালো চলে হল মালিকেরা বলতেছে কাহা নতুন ছবি যা ই যাও বাকি বলতারে সেই মুভির থেকে শাকিব খানের আদিকালের পুরান ছবি টিকিট বিক্রয়তা বেশি শাকিব খানের মুভি দেখতাছে সবাই এই পুরান ছবি আর কাহারা আপনারা তো কথা কথা কন এখন শাকিব খানরে কেউ পছন্দ করব না সাকিব খানের ছবি কেউ গ্রহণ করব না সাকিব খানের এই আদিকালের ছবি মানুষে দেখতেছে ধুমছে আর এখনকার ছবি তো পইড়েই রয়েছে কাহারা হুদাই উল্টা পাল্টা কথা বলেন না কাহারা কাহারা আপনাকে কথা শুনলে মাঝে মাঝে জি দৌড়ে উঠছেন কাকুরা সবাই ভালো হয়ে যান কাকুরা সাকিব খান বাংলাদেশের কিং খান সে দুইটা বিয়া করছে সেটা ঠিক আছে দুইটা বেবি দুই মানে দুই বইয়ের ঘরে দুইটা বেবি ঠিক আছে তার পছন্দ হয়নি ডিভোর্স দিয়ে দিছে এটা তার ব্যক্তিগত লাইফ তার ব্যক্তিগত লাইফটা আপনারা কিছু চলচ্চিত্রের লোক আপনারা কিছু সাংবাদিক আপনারা কিছু ইউটিউবার সেটার এমন একটা অবস্থা করছেন মানে মনে হইতেছে বেটাই খুন খারাপই করছে কাউরে ধরে র্যাপ করে বাচ্চা দিয়ে দিছে মানে এরকম একটা অবস্থা কেন আপনারা চলচ্চিত্রের মানুষ আপনারা চলচ্চিত্রে সাংবাদিক করেন আপনারা কেন খোসায় খোসায় মানুষকে উল্টাপাল্টা কথা বলান সেটা আমি বুঝি না ঠিক আছে কেন যে এইসব করেন আপনারা বুঝি না এই যে আপনারা গুতে এগাতে যে এই যে এইসব সব সাংবাদিকতা করেন আর ইউটিউবিং করেন উল্টা কথা বলেন সাকিব খানরে এই যে আপনারাও তো বিয়ে করছেন আপনাদের পার্সোনাল লাইফ কয়জনকে শেয়ার করছেন সাংবাদিক বাইরাই যে উল্টাপাল্টা নিউজ করেন হ্যাঁ উল্টাপাল্টা কথা বলেন মানসিয়ারি দিয়ে বলান বা কিছু কিছু ইউটিউবার আছে তারা যে এই যে বলেন উল্টাপাল্টা কথা বা চলচ্চিত্রর কিছু গুণী লোক আছে যারা অনেক আগে সিনেমা টিনামা করতো তারা উল্লা হল্লা কথা বলেন আপনারা যে বিয়ে করছেন কারে জানায় বিয়ে করছেন সাকিব বিয়ে করছে সবারই জানায় করতেইব সেটা তো আমি বুঝি না হ্যাঁ তারপরে আপনারা লাইভ আইসা সাকিব খানকে তো একবার দইয়া দেন মানে কি বলবো মানে সাকিব খান কেমন এমনভাবে দোন মনে হয় বেলায় বেড়ায় মানে র্যাপ করিয়াছে বেড়ায় কোনো অবৈধ সন্তান নিছে এরকম একটা অবস্থা আপনাদের মানে সবের কথা শুনলে এটি তো বলেন বলো নই বলার পরে আবার কি করেন ডায়লগ দিয়া দেন তাকে আর কেউ এখন আর গ্রহণ করবে না তাকে এখন আর কেউ কেউ কোনো মানে দর্শক গ্রহণ করবে না শাকিব খানের ছবি কেউ দেখবে না এই যে ডায়লগটি মারেন এটার প্রমাণ দিয়ে দিলাম আজকে ঠিক আছে ডায়লগটি যারা মারছেন না এই প্রমাণটা তারাই তাদের জন্য ঠিক আছে শুধু তাদের জন্যই ভিডিওটা করা আমার ঠিক আছে এই ডায়লগ যে মারেন এই যে প্রমাণ দিয়ে দিলাম যাও পাখি বলো তারে এটা নতুন একটা মুভি ঠিক আছে আর কই আমাদের কিংখান শাকিব খানের ঠিক আছে জানের জান মুভি সেইটা দুইটা এক পাশাপাশি চলতেছে কিন্তু যাও পাখি বলতারে সেইটার টিকিট বিক্রি বিক্র করার থিকা এই সাকিব খানের জানের জান মুভির টিকিট বিক্রি বেশি হইতাছে ঠিক আছে এদিকে হল মালিকরা বলতেছে যে যাও পাখি বলতারে এইটার মানে মুভি চালায়া মানে স্টাফ খরচও উঠবো না আল্লাহ বুঝতে পারছেন এই যে কাকুরা কাকুরা কাকারা কই আপনারা কাকুরা হায় রে কাকুরা মানে মাইসের লোক যে গিবত করেন ভালো গিবত করেন বাট যেটা করছে সেইটা করেন আপনারা উল্টা পাল্টা গিবোধ করেন আবার লাস্টে একটা বাস দিয়ে দেন সাকিব খানের বক্ত করে সাকিব খানের বক্তরা আপনার কথা শুই না চলে যাব সাকিব খানের বক্তরা সাকিব খানের পার্সোনাল লাইফ নিয়ে কোনো মাথা কামায় না ঠিক আছে সাকিব খানকে আমরা নিউ নিউ লুকে দেখতে চাই নিউ নিউ মুভিতে দেখতে চাই পদ্মায় দেখতে চাই তাকে তার পার্সোনাল লাইফ নিয়ে আমরা কেন গাড়াগাডি করব। কাকুরা ভালো যান কাকুরা এই ভিডিওটা শুধু আপনাদের জন্য করা তো কাকুরা কাকুরা কি করবেন আপনারা কন আপনারা উল্টা পুল্ডা নিউজ করেন কাকুরা কিছু কিছু ইউটিউবার আছে কিছু কিছু সাংবাদিক আছে বা এই উল্টা নিউজ করি না যেটা সত্যি সেটা বলেন কোনো সমস্যা নেই উল্টা পুল্টা নিউজ করেন এই যে কাকুরা আপনাদের ডায়লগ দিতেন মানে শাকিব খানকে বাস দিয়া ঠিক আছে একটা ডায়লগ দিয়ে দিতেন না লাস্টে এখন আর শাকিব খানের মুভি কেউ দেখবে না কেউ দেখবে না শাকিব খানকে কেউ গ্রহণই করবে না ঠিক আছে সেইটার প্রমাণ দিয়ে দিলাম ঠিক আছে সাকিব খানের যারা ফ্রেন্ড আমরা যারা ফ্রেন্ড আছি সাকিব খানের যারা বক্ত আছি আমরা অবশ্যই তার পার্সোনাল লাইফ নিয়ে আমাদের মাথা ব্যথা নাই ঠিক আছে পার্সোনাল লাইফ নিয়ে মাথা ব্যথা নাই আমরা চাই ওনার কাজ আর এই যে কাকুরা এটা আপনাদেরকে প্রমাণ দিয়ে দিলাম যে শাকিব খানের মুভি চলে না না চলে এই আদিযুগের একটা মুভি নায়িকা হয় মুন্নমুন্নাকে আদি আদিযুগের যে সময় মানে কি বলবো এত আগের একটা মুভি সেইটা যাও বলতারে সেই মুভির পাশাপাশি চলতাছে হল মালিকেরা বলতেছে এই মুভি চালায় আমাদের যাও বলতারে মুভি চালায় আমাদের স্টপ খরচ উঠতেছে না স্টপ খরচ ওঠে না আর আদি যুগের যাও পাখি ইয়া আদি যুগের যান আমার জান মুভি চালায়া স্টপ খরচও উঠতেছে টিকিটেও বেশি বিক্রি হইতাছে তাই কাহারা কাহারা উল্টা পাল্টা নিউজ করেন না কাহারা কাহারা ভিডিওটা আপনাদের জন্য করা কাহারা তো কাহারা ভালো আজান ঠিক আছে আপনারা বলেন সঠিক যেটা সেইটা বলেন কাহারা আপনারা উল্লাহুল্লাহ নিউজ করেন না কাহারা তো কাহারা ভালো থাকেন উল্লাহল্লাহ নিউজ করেন না তো আর এন্ডা তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবা আর ভিডিওটা সবাই শেয়ার করে দেখার সুযোগ করে দিবা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম